চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র বিএনপি ডাক্তার শাহদাত হোসেনকে ঘোষণা করেছেন আদালত দ্রুত গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এ আদেশে খুশি বিএনপি নেতাকর্মীর সমর্থকরা এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ বিগত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কার্যপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডাক্তার শাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিবাদী করা হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান নির্বাচন কমিশনারের সচিব প্রধান নির্বাচন কমিশনার আবুল মঞ্জুর মুতিন খোকন চৌধুরী মোহাম্মদ ওয়াহেদ মুরাদ মোহাম্মদ জান্নাতুল ইসলামকে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমিনের আদালত ডাক্তার শাহাদাতকে মেয়র হিসেবে রায় দেন এই ঘোষণার পর উৎফুল্ল হয়ে পড়েন দলটির নেতা কর্মীরা আদালত এলাকায় খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিতে থাকেন তারা আজকে যে রায়টি ঘোষণা করা হয়েছে এটি অত্যন্ত প্রত্যাশিত রায় ছিল এই রায়ের মাধ্যমে মানুষের মানুষের আশা প্রতিফলিত হয়ে এই রায়ের মাধ্যমে বিচার বিচার বিভাগে যে স্বাধীনতা আসছে ফিরে আসতেছে সুখবর পাচ্ছি আমরা আমরা অবিলম্বে নির্বাহী আদেশে এই রায়ের প্রতিফলন দেখতে চাই এই রায়ের মধ্য দিয়ে চট্টগ্রামে আইনের শাসন প্রতিষ্ঠার সূচনা হলো বলছেন ডক্টর শাহাদাত চট্টগ্রামের যে বিশ লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি তারাও আজকে খুশি হয়েছে তারা মনে করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে চট্টগ্রাম জেলা এনজিবি সমিতির সাধারণ সম্পাদক জানান এ রায়ের মধ্য দিয়ে দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেল মানুষ একটা মেসেজ পেয়েছে যে আমাদের যে যে বিচার বিভাগ আজকে স্বাধীন এবং সার্বভৌম এবং আমরা বিচারে যে বিচারের বাণিজ্যে নিবৃত্তি কাঁধে যে একটা কথা আছে সেই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে দু হাজার একুশ সালের সাতাশে জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন দুপুর পর্যন্ত চার থেকে ছয় শতাংশ ভোট পড়ে কিন্তু ভোটের হিসেবে দেখানো হয় বাইশ শতাংশ ভোট একে আজাদ নাগরিক চট্টগ্রাম পঞ্চাশ বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপি ভিজিটোর কাটিয়ে দিন নিশ্চিন্তে পঞ্চাশ বছর মোস্তফা ইউপি ভিজিটোর এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি